রাষ্ট্রীয় কলে আলোচনা করছো শঙ্করদেব জেনেকেন্দ্রর সপ্তম শ্রেণী গণিতের অধ্যায় 8D আট নম্বর প্রশ্নটো। ইয়ার আগে যিসকলে মোৰ চ্যানেলটো এটা সাবস্ক্রাইব কৰিলে তেওঁলোকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু লগতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব যাতে মোৰ ভিডিঅ'ৰ নটিফিকেশ্যনবোৰ তেওঁলোকে আগতীয়াকৈ পায়। ঠিক আছে, এতিয়া প্ৰশ্ন লৈ আহিছো। দুখন ফেন দুখন ফেন প্ৰতিখনত 2376 টকাকৈ বিক্ৰী কৰিলে, এখনত 10 শতাংশ লাভ হ'ল, আনখনত 10 শতাংশ লোকচান হ'ল। অৱশেষত কিমান শতাংশ কিমান শতকৰা লাভ বা লোকচান হ'ল নিৰ্ণয় কৰা। দুখন ফেন না দুইখন ফেন 2376 টকাত বিক্ৰী কৰিছে, দুইখনৰ বিক্ৰী দাম সেইটোৱে তাৰমানে, এখনত 10 শতাংশ লাভ হৈছে আৰু আনখনত 10 শতাংশ লোকচান হৈছে। তেতিয়াহ'লে আমি দুবাৰ কিনা দাম উলিয়াব লাগিব, কাৰণ এবাৰ 10 শতাংশ লাভ লৈ পেলাই কিনা দাম উলিয়াম, এবাৰ 10 শতাংশ লোকচান লৈ কিনা দাম উলিয়াম। তাৰপিছত দুইটা কিনা দাম যোগ কৰিম আৰু দুটা বিক্ৰী দাম যোগ কৰিম। কৰি পেলাই সিহঁতৰ পাৰ্থক্য চাম, যদি বিক্ৰী দাম বেছি হৈছে তেতিয়াহ'লে লাভ হ'ব, যদি বিক্ৰী দাম কম হৈছে তেতিয়াহ'লে লোকচান হ'ব। ঠিক আছে, এতিয়া আহিছোঁ প্ৰশ্নলৈ। এতিয়া ইয়াতে দুখন ফেনৰ দাম একেই হয়, গতিকে আমি প্ৰথম ফেনখনৰ উলিয়াই ল'ম। প্ৰথম ফেনখনৰ ক্ষেত্ৰত বিক্ৰী দাম 2376 টকা, লাভ 10 শতাংশ, শতকৰা লাভ 10 শতাংশ, সেইটো ব্যৱহাৰ কৰি আমি কিনা দামটো উলিয়াই ল'ম। এতিয়া কিনা দাম উলিওৱাৰ ফৰ্মুলাটো আহিছে, এইটো কিনা দাম সমান 100 যোগ শতকৰা লাভ, তাৰ ওপৰত 100 পূৰণ বিক্ৰী দামটো দিব লাগিব। হ'ল, এতিয়া তাৰ মানটো আহি ল'ম। 100 যোগ শতকৰা লাভটো হৈছে 10 আৰু ওপৰত 100 পূৰণ বিক্ৰী দামটো 2376 টকা। হ'ল, এতিয়া তলৰ এটা যোগ কৰিম, এটা যোগ কৰিলে হ'ব 110 আৰু ওপৰত হ'ব 100 পূৰণ 2376। হ'ল, ইয়াৰ এটা শূন্য ইয়াৰ এটা শূন্য কাটি দিলোঁ, এতিয়া 11ৰে ইয়াক কাটিব লাগিব। আমি কাটিলে কিমান পাম ন, 11 আৰু 10 দুটা চিৰিয়েল নাম্বাৰ, গতিকে কথা নাই যাতে 11 ইয়াকে কাটিব লাগিব, এই সংখ্যাটো 11 কথা কাটি যাবই। গতিকে কি কৰোঁ আমি, 11ৰে 23ক ল'লোঁ, 11ৰে গুণ 11 দুগুণ 22 হ'ব, 11 দুগুণ 22 23ত 22 থাকি গ'ল, 23ত 22 ওলাল, 1 থাকি গ'ল, 11 7 মিনিট 17 হ'ল, তাতে 11 গুণ 11 থাকিল 6, তেতিয়া 11 6 গুণ 66, তাৰমানে 11ৰ লগত 216 পূৰণ কৰিলে 2376 পাম। হ'ল টকা, এতিয়া দুইটা পূৰণ কৰিম, 2116 আৰু 10 পূৰণ কৰিলে পাম, একৰ লগত যদি 2216 পূৰণ কৰোঁ তেতিয়া 216 হ'ব আৰু এটা শূন্য দিয়া আছে, গতিকে এটা শূন্য আৰু টকা। ঠিক আছে, প্ৰথমখন ফেনৰ ক্ষেত্ৰত কিনা দাম 2060 টকা হ'ল, 2160 টকা হ'ল, নে যেতিয়া লাভ 10 শতাংশ হয় তেতিয়া কিনা দাম এইটো হ'ব, যেতিয়া লোকচান হ'ব। আকৌ দ্বিতীয় ফেনৰ ক্ষেত্ৰত বিক্ৰী দাম 2376 ধৰা হৈছে, লোকচান 10 শতাংশ, এতিয়া 10 শতাংশ লোকচান আছে, ইয়াত 10 শতাংশ লোকচান আছে, দহ শতাংশ লোকচান ধৰিলে কিমান হ'ব ন, এতিয়া দহ শতাংশ লোকচানত কিনা দামটো কেনেকৈ উলিয়াম ন, এতিয়া দ্বিতীয় ফেনৰ ক্ষেত্ৰতো বিক্ৰী দাম 2376 হয়, লোকচান 10 শতাংশ, গতিকে কিনা দাম কেনেকৈ উলিয়াম ন, ওপৰত 100 বিয়োগ শতকৰা লোকচান, এইবাৰ 10 দিয়া আছে, আগতে লাভ আছিলে কাৰণে যোগ কৰিছোঁ, এইবাৰ লোকচান কাৰণে বিয়োগ কৰিছোঁ, পূৰণ বিক্ৰী দাম 2376। ঠিক আছে, এতিয়া 100ৰ পৰা 10 গ'লে আমি পাম 90 আৰু ওপৰত থাকিব 100 পূৰণ 2376 টকা টকা। ঠিক আছে, এতিয়া ইয়াৰ এটা শূন্য ইয়াৰ এটা শূন্য কাটি দিলোঁ, এতিয়া নৰে ইয়াক পোনে পোনে যাব নাই চাব লাগিব, ইয়াতে 2 3 5 5 7 12 12 6 18 তাৰমানে এই সংখ্যাটোৰ যোগফল 18 হৈছে, 18টোক নৰে হৰণ যায়, গতিকে আমি এই সংখ্যাটোকে নৰে হৰণ কৰিব পাৰিম, গতিকে 9 দুগুণ 18 9 দুগুণ 27 হ'ব, গতিকে 9 দুগুণ 18 ল'লোঁ, 5 থাকি গ'ল, 5 আৰু 7 মিলি হ'ল 57, 5 9 গুণ 45 6 9 গুণ 54 ইয়াত 9 ল'লোঁ, তেতিয়া
Astagfirullah, pencuri, soal nukun surround, itu nong soal hol, soal nukun surround nong, khatan nong lawala isir ulal surround nong, tini itu kegel, tini itu soal milih soal tisu, terus sari nukun soal trace, hol, soalnya nongre, dukhos sokhosti bargo, saya kok hanya sounding, nong soal nukun soal tisu soal hari kol tini, nong soal nukun surround nong sari khatan nong khat hari kol pas, nong dukun nong trang trang pasah taste, ঠিক আছে, এটা প্রাকৃতিক হল এটা তলত থাকি গল কি মান ন 266 লগত এক পূরণ কইলে হবো 266 আর এটা শূন্য তার মানে 2640 টাকা হল এটুর কিনা নাম 2640 টাকা হল ঠিক আছে তার পরেতে দুইটা কিনা দাম যোগ করিম আর দুইটা বিক্রি দাম যোগ করিম এটাকে দুইটা কিনা দাম তা দুখন ফ্যান আছেলে দুখন ফ্যানর কিনা দাম তো যোগ কইন দাও না এখানে কইছে দুইখন কিনা দাম ফ্যান Hunna 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 hol soya sari e dohor hunna hate gol ek ek e soya khat hate ek e at ar due due sari sari ezar at kotoka hol mut kiradam sari ezar at kotoka te mut bikridam dui kon fenor dam te ke asale gotike juk koyole ken ke mono soya soya baro due hate gol ek khate khate sodyo sodyo ek e pundhoro pas hate gol ek tini tini soya soya ek e khat ar due due sari toka hol মোট কিনা দাম এটো হল মোট বিক্রি দাম এটো হল এতিয়া লাভ হল না লোকসান হল মিলে তে মোট কিনা দাম 4800 টাকা আর মোট বিক্রি দাম 4752 টাকা মানে তে কিনা দাম মতকে বিক্রি দাম কম হইছে কিনা দাম মতকে বিক্রি দাম কম হইছে তার মানে লোকসান হইছে এতিয়া তেতিয়ালে লোকসানৰ শতকৰা পৰিমাণ লিয়াম আগতে লোকসানটো লৈ লব লাগিব লোকসান তো হবো মোট কিনা দাম বিয়োগ মোট বিক্রি দাম হ্যাঁ কিনা দাম মোট দাম কোনা কিনা দাম মোট বিক্রি দামতকে বেশি হইছে গটিকে লোকসান হল ন গটিকে আপোন আগতে আগতে কিনা দাম লিখিছো তারপর বিক্রি দাম লিখিছো মোট কিনা দাম হল তোমার 4800 বিয়োগ মোট বিক্রি দাম হল 4752 টাকা এটা হল লোকসান কিনা দামতকে বিক্রি দাম কম হলে লোকসান হয় এটা বিয়োগ কইলে আমি পাম শূন্য পা দুই নয় যায় গতিকে ইয়ার পা ধার কইলো ইয়াতো শূন্য গতিকে ইয়ার পা নিম ইয়ার পা ইয়ালো নিতে দহ হল ইয়ার পা ইয়ালো নিতে ইয়াত দহ হল আর ইয়াত ন হল তেতিয়া দহর পা দুই কলে হল আট ইয়াত থাকিল ন নর পা পাঁচ কলে চারি ইয়াত থাকিল সাত সাতৰ পা সাত গলে শূন্য চাৰি পা চাৰি গলে শূন্য 48 টকা তা লোকসান হল 48 টকা 48 টকা লোকসান হল এটাকে শতকরা লোকসান উলিয়াব লাগিব এটাকে খত করা লোকসান সমান খত করা লোকসান হবলে হলে মুঠ কিনা দামৰ ওপৰত হ'ব মুঠ কিনা দামৰ ওপৰত লোকসান পূৰণ 100% খতকৰ লোকসান লব কাৰণে 100% দিব লাগিব ঠিক আছে আচ্ছা মুঠ কিনা দাম হল 4800 আৰু লোকসান হল 48 টকা এইটো লোকসানটো পূৰণ 100% এটা সব দেই ইয়াৰ দুটা শূন্য ইয়াৰ দুটা শূন্য কাটি দিলো হল এটা 48 48 মিনিট গেছে 48 এগুণ 48 তার মানে 1 তো শতকৰা লোকসান 1% ঠিক আছে সকলে নিশ্চয় বুজি পাইছা ধন্যবাদ